আসসালামু আলাইকুম। আজকে নিউজ থাকছে লাইফস্টাইল থেকে, চলুন আমরা দেখে নেই। দাঁড়িয়ে পানি খাওয়ার বিপদ। অনেক সময় আমরা দাঁড়িয়ে পানি খাই, তাতেই ডেকে আনছি বিপদ। একটা নয়, একগুচ্ছ রোগ বাসা বাঁধছে শরীরে, বিকল হচ্ছে কিডনি। ভাবছেন এ আবার কি অদ্ভুত রে কথা, পানি খাওয়ার আবার কোনো নিয়ম হয় নাকি? শুনতে অবাক লাগলেও বিষয়টা সত্যি। পানি, শরীরে জলের গুরুত্ব অসীম, কিন্তু এই পানি খাওয়ারও কিছু নিয়ম কানুনও আছে। রাস্তাঘাটে চলতে ফিরতে ঢকঢক করে পানি খাওয়া আমরা হরহামেশাই করে থাকি, এমনকি বাড়িতেও। এই দাঁড়িয়ে জল খাওয়াতেই তৈরি হচ্ছে বিপদ, শরীরে বাসা বাঁধছে নানা রোগ। দাঁড়িয়ে পানি খাওয়ার বিপদ কী কী আমরা জেনে নিই। টক্সিনের পরিমাণ বাড়ে পানি খাওয়ার পরেই, ছাঁকনিগুলো শরীর পরিস্থিত করার কাজ শুরু করে দেয়। দাঁড়িয়ে পানি খেলে শরীরের অন্দরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়, পরিশ্রুত করার কাজ বাধা পায়, শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে, পাকস্থলীতে ক্ষত তৈরি হয়। দাঁড়িয়ে পানি খেলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে, স্টোমাক থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়, পদ হজমের আশঙ্কা বাড়ে, তলপেটে যন্ত্রণা সহ একাধিক সমস্যা তৈরি হয়। আর্থ্রাইটিসের আশঙ্কা, শরীরের মধ্যে থাকা কিছু উপকারী রাসায়নিকের মাত্রা কমতে থাকে, ফলে জয়েন্টের কর্মক্ষমতা কমে যায়, সেখান থেকে আর্থ্রাইটিসের আশঙ্কা বাড়ে, উদ্বেগ বাড়ে। দাঁড়িয়ে পানি খেলে নার্ভ উত্তেজিত হয়ে যায়, উদ্বেগও বাড়তে থাকে, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দাঁড়িয়ে পানি খেলে কিডনির কর্মক্ষমতা কমে, কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকে। জিইআরডি রোগ শরীরে বাসা বেঁধে দাঁড়িয়ে পানি খেলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে, এর ফলে পাকস্থলীর ভেতরে সরুনলটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ বা জিইআরডির মতো রোগ শরীরে বাসা বাঁধে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।